আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হোক এবং এই সম্পর্কের মধ্য দিয়া বাংলাদেশের ফুটবলটা এক ইঞ্চিও যদি আগায় তাহলে আমাদের এই আয়োজনটা সার্থক। আমি ফুটবলের ব্যাপারে প্রতিবাদ করতেছি বহু আগে থেকেই, প্রতিবাদ করতে করতে আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে পারি। আমার একটা বিশ্বাস, ফুটবলের যে গণজাগরণ শুরু হয়েছে, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে শুধু আমার এলাকার ফুটবল না, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করব এবং যেভাবে কাজ করলে 90 দশকের ফুটবলে ফিরে যাওয়া যায় যেখানে আমাদের ঐতিহ্য ছিল। দেখেন ইন্ডিয়া অনেক দূর আগায় গেছে, এরা এখন মিডল ইস্টদের সাথে কম্পেয়ার করে, প্রতিযোগিতা করে, আমরা এখনও সাউথ এশিয়াতেই টিকতে পারি না, আমরা ফার্স্ট রাউন্ডে আমরা বাদ হয়ে যাই। আমি চেষ্টা করে যাচ্ছি, যেহেতু আমাদের সবার প্রথম প্রেম ফুটবল, এই ফুটবলের প্রেমটা আবার ফিরাই নিয়ে আসতে চাই, আমরা সবাই আবার মাঠে আসতে চাই।